এই বক্স নেওয়ার পর পরে ওখানে আরেকটা ঘটনা ঘটে, বোর ধরে মার দেয় যে আমার বক্স কোথায়। তার কারণ, আসসালামু আলাইকুম, অনেকে মোবাইল হারানোর পরে থানায় যান জিডি করার জন্য, জিডি করার পরে বলেন মোবাইল আমার উদ্ধার করে দেন। এই জিডি করতে যায় অনেকে আবার হয়রানি শিকার হয়ে ঘুরে আসে, জিডি করতে পারে না, জিডি করতে পারে না, কারণ হলো ওই মোবাইলের আইএমই নাম্বার আপনার জানা নেই। মোবাইলের আইএমই নাম্বার ছাড়াও আপনি জিডি করতে পারবেন, শুধু মোবাইল নাম্বার দিয়ে জিডি করতে পারবেন, কিন্তু আপনার মোবাইলটা পেতে একটু সময় বেশি লাগবে। আর যদি আইএমই নাম্বার বেশি, আইএমই নাম্বার মুখস্থ থাকে, আপনার জানা থাকে, সেক্ষেত্রে ওই জিডির মধ্যে যদি আপনি আইএমই নাম্বার দুটো দিতে পারেন, সেক্ষেত্রে আপনার অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে পাবেন যদি ওই মোবাইলটা কেউ ব্যবহার করে, ওই মোবাইলের ভেতরে যদি কোনো কেউ সিম ঢুকায় যদি ইউজ করে, তাহলে আপনি অল্প সময়ের মধ্যে, 2 থেকে 1 সপ্তাহের মধ্যেই আপনি মোবাইলটা পেয়ে যেতে পারেন। অর্থাৎ ব্যবহার হওয়ার সাথে সাথে আপনি মোবাইলটা পাওয়ার উপযুক্ত সময় আপনার পেয়ে যাবেন। এখন যদি আপনার আইএমই নাম্বার মুখস্থ না থাকে বা জানা না থাকে, সেক্ষেত্রে কী করবেন? অনেকে দেখা যায় যে মোবাইল কেনার সময় এই বক্স, মোবাইলে যে বক্সটা থাকে, এই বক্সের মধ্যে কিন্তু দুটা আইএমই নাম্বার লেখা থাকে। অনেকে বক্সটা যত্ন করে রেখে দেয়, যদি কোনোদিন মোবাইল হারায় এটা দিয়ে আমি জিডি করতে পারবো, অনেকে রেখে দেয়। মোবাইল হারানোর পরে বাসায় যায়, বক্স খোঁজে, বক্স পায় না। এই বক্স না পাওয়ার পরে ওখানে আরেকটা ঘটনা ঘটে, বোর ধরে মার দেয় যে আমার বক্স কোথায়। তার কারণ, ওই সময়টায় বোর থেকে মোবাইলটা তার কাছে প্রিয় মনে হয়। মোবাইলটা অনেক শখের জিনিস সবার, এই মোবাইলটা হারিয়ে গেলে অনেক যন্ত্রণা হয়, সে কারণে এই মোবাইলটা খুঁজতেও তার চেষ্টা থাকে যে মোবাইলটা কখন খুঁজে পাবো। এই আইএমই নাম্বারটা যদি মোবাইলের বক্স হারিয়ে যায়, আপনার যদি জানা না থাকে, মুখস্থ না থাকে, সেক্ষেত্রে আপনি থানায় যেতে যেতেই আপনি মোবাইলের যে আইএমই নাম্বার বের করতে পারবেন, আপনার মোবাইল দিয়েই, অন্য একটা মোবাইল দিয়ে আপনি বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের ডায়াল অপশনে যাবেন, গিয়ে প্রথমে চাপ দেবেন হলো স্টার, তারপর চাপ দেবেন হ্যাশ, 06, আবার হ্যাশ। এই চাপ দেওয়ার সাথে সাথে আপনার দুটো আইএমই নাম্বার আপনার চলে আসবে। এই দুটো একটা কাগজে লিখে রাখবেন, লিখে ওই দুটো দিয়ে আপনি একটা জিডি করতে পারবেন। যে মোবাইল সিমটা ছিল সেটাও দিতে পারেন, অথবা আপনার যে আইএমই নাম্বার দুটো পেলেন ওই আইএমই নাম্বার দুটো দিয়ে একটা জিডি করবেন। জিডি করার পর আপনাকে ধৈর্য ধরতে হবে, তার কারণ এই জিডিটা করার পরে এই আইএমই নাম্বার দিয়ে, এই আইএমই নাম্বার হচ্ছে মোবাইলের পরিচিতি, আপনার মোবাইলটার একটা পরিচিতি। এই মোবাইলটার ভিতরে, এই আইএমইর ভিতরে কোন সিম ইউজ হচ্ছে, কে সিম ঢুকাইয়ে কথা বলতেছে, এটা জানার জন্য একটা কল লিস্ট আনতে হয়। এই কল লিস্টটা আনার জন্য যে কোম্পানি থাকে, নির্দিষ্ট কোম্পানি, সেই কোম্পানিকে চিঠি লিখতে হয়। দেখা গেল গ্রামীণ সিম হলে গ্রামীণের কোম্পানির কাছে চিঠি লিখি, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্কের কাছে চিঠি লেখা হয়, রবি হলে রবির কাছে চিঠি লিখতে হয়। এরকম চিঠি লেখার পরে ওই চিঠির উত্তরটা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা কাজ করতে পারি না, পুলিশ কাজ করতে পারে না। চিঠির উত্তরটা আসলে আমরা কাজ করতে পারি। অনেকেই এখানে কিন্তু ধৈর্য হারিয়ে যায়। আপনি যোগাযোগ রাখবেন, আপনার মোবাইলের গুরুত্বটা তাকে বুঝাবেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই মোবাইলটা ফেরত পাবেন। আপনার একটু চেষ্টা হলে, অনেকে জিডি করে বাসাতে ঘুমিয়ে থাকে, 3 মাস 1 মাস পরে ফোন দেয় দাঁড় করে, ওই যে সাব ইন্সপেক্টর থাকে তাকে ফোন দেয় যে ভাই আমার মোবাইলটা পাওয়া গেল না। এরকম করবেন না। যদি ওই মোবাইলে সিম না ঢুকায় কেউ, সেক্ষেত্রে এই মোবাইলটা পাইতে দেরি হয়, ওই চিঠির উত্তর আসতে দেরি হয়, ব্ল্যাঙ্ক আসে, সে কারণে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরবেন, দেখবেন যে আপনার মোবাইল পেয়ে যাবেন, এটা নর্মালি বিষয়। আর আইএমই নাম্বারগুলো মুখস্থ রাখবেন, জিডি করতে সুবিধা হবে, তাহলে আপনার থানায় যেয়ে হয়রানি হতে হবে না, যে থানা থেকে আপনি জিডি করে বের হতে পারবেন। জিডি করতে সময় লাগে 5 মিনিট, কিন্তু এই জিনিসগুলো আপনি না নিয়ে যান, সেক্ষেত্রে একটু সমস্যা হয়। আপনাকে বলে যে, যিনি ডিউটি অফিসে থাকেন, বলে যে এইটা নিয়ে আসেন, এটি নিলে সুবিধা হবে আপনার, তখন আপনার মাথা গরম হয়ে যায় যে আসলাম জিডি করতে চাইলাম, আইএমই নাম্বার না কী হয়েছে। এই যে সমস্যাগুলো, এই কারণে এই আইএমই নাম্বার মুখস্থ রাখবেন, এইভাবে বের করবেন, আর হলো ধৈর্য ধরবেন, মোবাইল পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।